আজ থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কমবে বৃষ্টিপাতের হার, সেই সাথে বাড়বে গরমের অনুভূতি। এমন পরিস্থিতি থাকবে 18ই জুলাই পর্যন্ত। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অবশ্য সিলেট ও ময়মনসিংহে আগামী 10 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে, এখন মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয়। এর প্রভাবে সারা দেশে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির প্রবণতা কেটে গেলে আবার বাড়বে গরমের তীব্রতা। সে সময় সারা দেশে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা অনুভূত হবে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী শুক্রবারের পর থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেটা হয়তো বা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 19 তারিখের পর আবার তৈরি হতে পারে। আজকের পর থেকে বিশেষ করে 18 তারিখ পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কম থাকবে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে। ঐশী, কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের ব্রিফিং এ কিছু তথ্য জানানো হয়েছে, আপনি কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। গতকাল কিন্তু আমরা তীব্র বৃষ্টিপাত দেখেছি অন্তত রাজধানী শহর ঢাকায়। 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল কালকে গত 24 ঘন্টায়। সেই তুলনায় আজকে কিন্তু পরিস্থিতি একেবারেই ভিন্ন। সকাল থেকে আমরা রোদ দেখেছি, আংশিক মেঘলাচ্ছন্ন পরিবেশ দেখেছি এবং এখন সকাল বেলা 11টার দিকে এসে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি রাজধানী শহরে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে থেকে বৃষ্টিপাতের হার অনেকাংশেই কমে যাবে। শুধু রাজধানীর শহর নয়, দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে। তবে রাজধানী তবে সিলেট এবং ময়মনসিংহ এলাকায় কিন্তু আগামী 10 দিন ভারী থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া অফিস জানিয়েছে এবং বলছে যে বৃষ্টিপাত যেহেতু কমে যাবে, এই সময়টাতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে এবং এর ফলে গরমের অনুভূতিও বাড়বে। এবং আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে, বৃষ্টিপাত কমে গেলে আসলে গরমের অনুভূতি বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং 36 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সেই তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা অনুভূত হবে। এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী 19 তারিখের পর থেকে সারা দেশে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তবে আগামী 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের খুব একটা আশঙ্কা করছে না বা সম্ভাবনা করছে না আবহাওয়া অফিস।